হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তা বন্ধুরা এই মুহূর্তে একটি বড়ো আপডেট তোমাদের সামনে নিয়ে এসেছি আমি কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে তা বন্ধুরা কালকে একটি টেলিগ্রাফ পত্রিকা অর্থ ইংলিশ পত্রিকা তার টেলিগ্রাফ পত্রিকার মাধ্যমে একটি নোটিশ জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে অ্যাডভার্টাইজমেন্ট অব দ্য এনরোলমেন্ট অব হোমগার্ড ভলান্টিয়ার ইন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বহরমপুর পুলিশ ডিস্ট্রিক্ট অ্যান্ড জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট তা বন্ধুরা এই নিয়ে আমরা আগে আলোচনা অনেকবার তোমাদের সামনে করেছি অনেক ভিডিও তোমাদের কাছে দিয়েছি হোমগার্ড সম্বন্ধে তারই কিন্তু আজকে প্রতিফলন হতে চলেছে তা বন্ধুরা এটি একটি পণ্য পূর্ণ অফলাইন ফর্ম তা সেটি নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় তা বন্ধুরা এটি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তথা বহরমপুর পুলিশ স্টেশন ও জঙ্গিপুর পুলিশ স্টেশনের তিনশো পনেরোটি আপনারা দেখছেন অনস্ক্রিনে তিনশো পনেরোটি ভ্যাকেন্সি নিয়ে কিন্তু এসছে হোমগার্ড এটা কিন্তু অনেক দিন ধরেই কথা চলছিল যে একটি হোমগার্ডের জন্য তা এই সেই হোমগার্ডের অ্যাপ্লিকেশনই কিন্তু আজকে বেরিয়েছে টেলিগ্রাফ পত্রিকার মাধ্যমে কিন্তু এটি দেওয়া হয়েছে তা এখানে বলা হয়েছে যে সর্বনিম্ন কারা আবেদন করতে পারবে যারা এইট প্লাস ছেলে মেয়ে তারা আবেদন করতে পারবে অফলাইন ফর্ম অর্থাৎ তোমাদের সামনে ফর্ম আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই অফলাইন ফর্মটা ফিল করে জমা দিতে হবে ও এখানে যেটি এটা তিনশো পনেরোটা যে ভ্যাকেন্সি আছে সেটি কত থেকে কত বছর বয়স পর্যন্ত নেওয়া হবে সেটি হলো আঠেরো বছর বয়স থেকে পঁয়ত্রিশ বছর বয়স দু হাজার কুড়িতে একই পলে আগস্টে যেন এই বয়সটি পূর্ণ হয় এটাও বলে দিয়েছে যোগ্যতা হলো আগেই বললাম এইট পাস আর মেল ক্যান্ডিডেটদের জন্য হাইট দিয়েছে একশো ষাট চেস দিয়েছে ছিয়াত্তর ওয়েট দিয়েছে একান্ন কেজি ফিমেলদের জন্য হাইট দিয়েছে একশো বাহান্ন ওয়েট দিয়েছে চুয়াল্লিশ কেজি এছাড়া বন্ধুরা কোয়ালিফিকেশন অর্থাৎ কোয়ালিফাই স্ট্যান্ডার্ড যেটা বলা হয়েছে সেটিতে বলা হয়েছে যে আটশো মিটার রান কোড কমপ্লিট করতে হবে তিন মিনিটে একশো মিটার রান কমপ্লিট করতে হবে পনেরো সেকেন্ডে আর হলো লং জাম্প বারো ফুট ফিমেল ক্যান্ডিডেটের জন্য চারশো মিটার রান কমপ্লিট করতে হবে দু মিনিটে আর হলো একশো মিটার রান কমপ্লিট করতে হবে হলো একশো মিটার রান টু বি কমপ্লিটেড ইন টোয়েন্টি ফাইভ সেকেন্ড আর লং জাম্প আট ফুট এগুলো কিন্তু ক্রাইটেরিয়া হিসেবে বলা হয়েছে দ্য অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ এডুকেশন কোয়ালিফিকেশন প্রুফ রেসিডিং স্যাল বি এনকোডেড অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের সঙ্গে কিন্তু মাধ্যমিক অ্যাডমিট রেজাল্ট সার্টিফিকেট কারো এইট পাস থাকলে এইট পাস এছাড়াও আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এগুলো কিন্তু এনক্লোজ অথবা ভরে জমা দিতে হবে দ্য নেম অফ দ্য পুলিশ স্টেশন সেল হ্যাড বিস অফ দ্য অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেশন এছাড়াও পুলিশ স্টেশনটা কী সেটাও কিন্তু লিখে দিতে হবে এটা কিন্তু বলে দেওয়া হয়েছে এখন পর্যন্ত যে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আছে কিন্তু নেম ফাদার নেম অ্যাড্রেস ডেট অফ বার্থ এডুকেশন কোয়ালিফিকেশান ফিজিক্যাল হাইট চেস্ট ওয়েটটা আছে পেসেন্ট অকুপেশন এখন তুমি কী করছো সেই বিষয়ে একটি বিস্তৃত জানার একটা ব্যাপার আছে আর হল একটি ছবি মারার জায়গা আছে ও একটা ক্যান্ডিডেটের সিগনেচার করা আছে তা বন্ধুদা এই ছিল আজকের একটি বড়ো হোমগার্ড সংক্রান্ত পুলিশের একটি আপডেট এর উপরে যখন অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আবার এটি আসবে বা আরও এর সম্বন্ধে আরও বড় তথ্য যখন আমরা পাবো তখন অবশ্যই আমাদের কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের সামনে নিয়ে আসবো তা তোমরা দেখছো তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কম্পিউটার ডট কম এইটা যদি এই ভিডিওটি যদি তোমাদের কাছে কম্পিটিভ মনে হয় ভালো মনে হয় ও যদি তোমাদের যদি মনে হয় কিছু কাজে লাগবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে বন্ধুদের মধ্যে লাইক তো অবশ্যই করবে তা বন্ধুরা আজকে মতন এই ভিডিওটি নিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটি আপডেট ভিডিও নিয়ে থ্যাংক